بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله صدق الله العظيم উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় মুসলিমুন মুমিনুন মুসল্লুন ভাই বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত প্রশংসা, যিনি আমাদের মালিক, যিনি এই মহাবিশ্বের নিরঙ্কুশ সত্তাধিকারী, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করে সঠিক হিদায়াত দান করেছেন, সঠিক পথে দিশা দিয়েছেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ জীবন আদর্শ বানিয়েছেন, সবাই একসাথে বলছি আলহামদুলিল্লাহ। আমরা সেই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাত এবং শিক্ষা আলোচনা করছিলাম। আজকে নবম পর্ব, আজকে আমরা আরেকটি অধ্যায়ে উপনীত হয়েছি। রাসূলের জীবনের আরেকটি পর্যায় নিয়ে আলোচনা করব। এই পর্যায়কে, এই অধ্যায়কে, এই ধাপকে কেউ বলছেন আন-নাশাতুল আসকারি, অর্থাৎ রাসূলের সামরিক তৎপরতা। আবার কেউ নাম দিয়েছেন আল গাজাওয়াত ওয়া সারিয়াত আবু সারায়া, গাজাওয়াত এবং সারায়া রাসূলের যুদ্ধ বিদ্রোহ। আবার কেউ শিরোনাম দিয়েছেন মারহালাতু আল হারব আদ-দিফাঈয়া, প্রতিরক্ষা আত্মরক্ষামূলক যুদ্ধের অধ্যায় বা ধাপ। এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব, বিষয়টি দীর্ঘায়িত হবে ইনশাআল্লাহ। এই বিষয়টি আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাহাব বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন কুন্না নুআল্লিমু আওলাদানা মাগাজি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা নুআল্লিমুহুম আস-সূরাতা মিনাল কুরআনিল কারীম। আমরা যেমনিভাবে আমাদের সন্তানদেরকে কোরআনুল কারিম শিক্ষা দিতাম, কোরআনুল কারিমের সুরাগুলো শিক্ষা দিতাম, তেমনিভাবে আমরা আমাদের সন্তানদেরকে রাসূলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুদ্ধ বিগ্রহ ইতিহাসগুলো শিক্ষা দিতাম, রাসূলের গজাওয়াত সামরিক তৎপরতা অভিযানগুলো সম্পর্কে তাদেরকে শিক্ষা দিতাম। কেন? যাতে করে তারা এই বিষয়গুলো জানতে পারে, ইতিহাস জানতে পারে, বীরত্ব এবং মনোবল অর্জন করতে পারে। তাহলে বোঝা গেল রাসূলের গজাওয়াত এবং সারায়া, রাসূলের সামরিক তৎপরতা, প্রতিরক্ষামূলক যুদ্ধ এবং অভিযান সম্পর্কে জ্ঞান অর্জন করা ইমানের অনিবার্য দাবি। এখানে দুটো পরিভাষা উল্লেখ করেছি, একটি হচ্ছে গাজওয়া আর একটি সারিয়া। গাজওয়া এবং সারিয়া, এই পরিভাষাগুলো আপনারা পাবেন যখন সিরাত পাঠ করবেন। এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে গাজওয়া বলা হয় সেই সব সামরিক অভিযানকে যেগুলোতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে উপস্থিত ছিলেন, অংশগ্রহণ করেছিলেন, যুদ্ধ হোক বা নাই বা। আর সারিয়া বলা হয় যেই সব সামরিক অভিযানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উপস্থিত ছিলেন, যুদ্ধ হোক বা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কয়টি সামরিক অভিযান পরিচালনা করেছেন বা অংশগ্রহণ করেছেন এই ব্যাপারে মতানৈক্য আছে। কেউ বলছেন 27টি, কেউ বলছেন আবার 26টি। অর্থাৎ রাসূল নিজে এই সব অভিযানে অংশ নিয়েছিলেন, যেগুলোকে বলা হয় গজওয়া অথবা গজাওয়াত বহুবচন। তবে ইবনে হিশাম বলছেন এর সংখ্যা 27টি। এই 27টি অভিযানের সবগুলোতে রাসূল যুদ্ধের ময়দানে যুদ্ধ করেন নাই, বেশিরভাগ ক্ষেত্রে তিনি নেতৃত্ব দিয়েছেন, যুদ্ধ পরিচালনা করেছেন, কিন্তু 7টি যুদ্ধে তিনি স্বয়ং নিজে ময়দানে নেমে সরাসরি যুদ্ধ করেছেন। সেই 7টি যুদ্ধ হচ্ছে বদর, উহুদ, খন্দক, তোরাইবা, আল মুসতালিক, আত তায়েফ এবং হুনাইনের যুদ্ধ। আর রাসূল করিম যেই সমস্ত অভিযান পাঠিয়েছিলেন অংশগ্রহণ করেননি, যেগুলোকে বলা হয় সারি, এর সংখ্যা অধিকাংশ গবেষকদের মতে 50টি। কয়টি? তাহলে 50 আর এখানে 27, কয়টি হলো? 87 নাকি 27? সরি, কয়টি? 77 না 77, মানে প্রায় 80টি, প্রায়। এজন্য অনেক গবেষক প্রায় 80টি বলে থাকেন। অর্থাৎ রাসূল তার জীবনে প্রায় 80টি অভিযান পাঠিয়েছেন, কিছুতে নিজে ছিলেন আর বাকিতে নিজে ছিলেন। এই 80টি অভিযানে কতজন মানুষ নিহত হয়েছে? রাসূলের এই সামরিক তৎপরতা আলোচনার আগে এই বিষয়টি একটু জানা দরকার যে রাসূলের সামরিক নীতিগুলোর মধ্যে একটি নীতি ছিল ন্যূনতম প্রাণ ক্ষয়ের পদ্ধতি অবলম্বন করা। ইসলাম তো মানুষ হত্যা করতে আসি না, ইসলাম মানুষের জীবন বাঁচাতে এসেছে। এজন্যে যতভাবে কম হত্যা করে, রক্তপাত করে সুফল অর্জন করা যায়, বিজয় অর্জন করা যায়, ততই ভালো। দেখা যায় রাসূল তার এই জীবদ্দশায় এই যুদ্ধগুলোতে মাত্র 255 জন মুসলিম শাহাদাত বরণ করেছিলেন আর 759 জন কাফের নিহত হয়েছিল। 759 আর এদিকে 255, এত কম সংখ্যক মানুষের প্রাণের বিনিময়ে তিনি 10 লক্ষ বর্গ মাইলের একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। 10 লক্ষ বর্গমাল ছিল মদিনার রাষ্ট্রের সীমানা, কিন্তু প্রাণ হারিয়েছিল মাত্র কয়েকজন, সব নিয়ে 1000 বা তার চেয়ে কিছু বেশি সামান্য হতে পারে, হিসাব করে দেখা যায়। আচ্ছা, সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই সামরিক তৎপরতা কেন শুরু হয়েছিল, কেন যুদ্ধ করতে হয়েছিল, কেন অভিযানে অংশগ্রহণ করতে হয়েছিল, এর প্রেক্ষাপট একটু আলোচনা করা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মক্কার মুশরিকরা চূড়ান্ত অবস্থান নিয়েছিল, তাকে হত্যা করবে। শেষ পর্যন্ত তিনি মদিনায় হিজরত করলেন এবং তার আগে অধিকাংশ সাহাবী মদিনায় হিজরত করে চলে এসেছিলেন। মদিনায় আসার পরেই কি মুসলমানদের অবস্থা নিরাপদ ছিল? তারা কি নিরাপত্তা লাভ করতে পেরেছিলেন মদিনায়? বরং ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাগরের মাঝে যেই মাথা গুজবার মতো একটা ছোট্ট দ্বীপ তারা পেয়েছিলেন, সেই দ্বীপটি সবসময় হুমকির সম্মুখীন ছিল। হয়তো তাদেরকে এই ঝড়ের গতি উল্টে দিয়ে সমুদ্রকে বসে আনতে হবে, অথবা এই দ্বীপটিও বুদবুদের মতো সমুদ্রের তলদেশে তলিয়ে যাবে। এই ছিল তাদের অবস্থা। রাসূল মদিনায় আসার পরে মুহাজিরিনগণ মদিনায় হিজরত করার পরে মদিনার পরিবেশ অনেকটাই অনুকূল ছিল, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, রাষ্ট্রের সংবিধান রচিত হলো, কিন্তু
প্রচ্ছন্ন হুমকিত তখনও, বিশেষ করে মদিনায় আবদুল্লাহ বিন উবাই বিন সালুল, যেই ব্যক্তি রাসূলকে মেনে নিতে পারে না, কারণ আপনারা জানেন তাকে মদিনার লোকেরা বাদশাহ হিসাবে গ্রহণ করে নিত যদি রাসূল মদিনায় না আসতেন, যে কারণে সে ভাবত বা ভেবে নিয়েছিল মুহাম্মাদের কারণে আমি রাজ মুকুট পড়তে পারলাম না, আমার সবচেয়ে বড় শত্রুকে। তখনও সে ইসলামের শব্দ বেশ ধারণ করে নাই, মানে নিফাক তখনও পর্যন্ত ধারণ করে নাই, প্রকাশ্যেই শত্রুতা করত। এই খবর মক্কার মুশরিকরা পেয়েছিল এবং তারা আবদুল্লাহ বিন উবাই বিন সালুলকে দিয়েই কাজ হবে এমনটি ভেবে নিয়েছিল। তারা আবদুল্লাহ বিন উবাই বিন সালুলের কাছে পত্র পাঠিয়েছিল, সেখানে মক্কার কুরাইশরা লিখেছিল, ইন্নাকুম আওয়াইতুম সাহিবানা, তোমরা আমাদের লোকদেরকে আশ্রয় দিয়েছ, ওয়া ইন্না নুকসিমু বিল্লাহ লা তুকাতিলুন্না আও লা তুখরিজুন্না, আল্লাহর কসম করে আমরা বলছি হয় মুহাম্মদকে তার সাথীদেরকে সহ মক্কা থেকে বের করে দিবে, অন্যথায় তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ পরিচালনা করবে, আও লা নাসিরুন্না ইলাইকুম বিআজমাইনা হাত্তা নাকতুলা মুকাতিলাতাকুম ও নাস্তাবিহা নিসাকুম, যদি তা না করো তাহলে আমরা মক্কা থেকে সবাই এসে তোমাদেরকে আক্রমণ করব, তোমাদের যোদ্ধাদেরকে হত্যা করব এবং তোমাদের নারীদের সম্ভ্রম হানি করব, ধমক দিল। আবদুল্লাহ তো এমনিতেই কাফের, তাদের ধ্যান ধারণার মানুষ, সে সাহস পেল, মদিনার কাফেরদেরকে সে জড়ো করে রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে প্ররোচনা দিতে লাগল। রাসূলের কাছে এই সংবাদ পৌঁছে গেল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেখানে গেলেন এবং বললেন, লাকাদ বালাগা উইদু কুরাইশিন মিনকুম মাবলাগা, তোমরা কুরাইশদের ধমক আর হুমকি দেখে ভয় পেয়ে গেছো, তোমরা সেই ধমককে কি শুরু করেছো, মা কানাত তাকিদুকুম বিআকসার মিম্মা তুরিদুনা আন তাকিদুনা বিআনফুসিকুম তুরিদুনা আন তুকাতিলু আবনাআকুম ওয়া ইখওয়ানাকুম, কুরাইশরা তোমাদের ক্ষতি করবার যে ষড়যন্ত্র করছে তোমরা তো তার চেয়ে বেশি ক্ষতি নিজেদের করবার ষড়যন্ত্র করছো, তোমরা কি তোমাদের ভাই দাদার সন্তানদের বিরুদ্ধে যুদ্ধ করবে, মানে তোমরা যুদ্ধ করবে কাদের বিরুদ্ধে, তারা তো তোমাদের ভাই তোমাদের আপনজন। এ কথা বলার পরে আবদুল্লাহর সাথে যারা জড়া হয়েছিল আস্তে করে তারা বিচ্ছিন্ন হয়ে গেল, ছত্রভঙ্গ হয়ে গেল, আবদুল্লাহর যুদ্ধ করবার মতো কোনো পরিবেশ ধরে রাখতে পারল না, কিন্তু ভয় ভীতির অবস্থান নিরাপত্তাহীনতা এখানে শেষ হয়ে গেল না। মক্কার মুশরিকরা মুসলমানদেরকে বারবার ধমক দিত, ধমক দিয়ে বলতো, লা ইয়াকুন্নাকুম আন্নাকুম আসলাকতুমুনা ইলা ইয়াসরিবা, তোমরা মদিনায় পালিয়ে আত্মরক্ষা করেছো এটা ভেবে আত্মপ্রবঞ্চিত হইও না, সানাতিয়ান্নাকুম সেদিন বেশি দূরে নেই আমরা তোমাদের কাছে আসব, ফানাস্তাসিলুকুম তোমাদের মূলোৎপাটন করে ছাড়ব, ওয়া নুবিদু খাদরাকুম ফি উকরি দিয়ারিকুম এবং তোমাদেরকে তোমাদের ঘরের মধ্যে নিঃশেষিত করে দেব, তোমাদের ফসল ঘর দুয়ার সব কিছু শেষ করে দেব, অপেক্ষা করো অপেক্ষা করো। অবস্থা এমন কি ছিল, সাহাবায়ে কেরাম রাত্রিবেলা রাসূলকে পাহারা দিতেন, শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, আল্লাহু ইয়াসিরুকা মিনান নাস, হে রাসূল ভয় করো না আমি আল্লাহ তোমাকে রক্ষা করব, সুবহানাল্লাহ। রাসূল তখন পাহারাদার সাহাবীদের বলেছিলেন, ইনসারিফু আন্নি ফাকাদ আসমানি আল্লাহ, তোমরা চলে যাও, তোমাদের পাহারা দেওয়ার প্রয়োজন নেই, আমাকে আল্লাহ সংরক্ষণ হেফাজত করবেন, ওয়াদা করেছেন, সুবহানাল্লাহ। কিন্তু মুসিবত বিপদ নিরাপত্তাহীনতা শুধু রাসূলের উপরেই সীমাবদ্ধ ছিল না, গোটা মদিনার উপর বিশেষ করে আনসার মুহাজিরিনদের উপরে এটি ছড়িয়ে পড়েছিল এবং অবস্থা কতটা নিরাপত্তাহীনতা ময় ছিল। সে ব্যাপারে কাব বিন মালিক বলছেন, লাম্মা কদিমা রাসূলুল্লাহি ওয়া আসহাবুহুল মদিনা, রাসূল যখন সাহাবীদেরকে নিয়ে মদিনায় আগমন করলেন, ওয়া আওয়াতহুমুল আনসার,
আনসাররা তাদেরকে আশ্রয় দিল। রমাকুমুল আরব মিন কাউসিন ওয়াহিদা, সমস্ত আরব এক হয়ে গেল আনসারদের বিরুদ্ধে এবং একটা ধনুক থেকে তার আক্রমণ শুরু করলো। অর্থাৎ সবাই তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ যৌথ সর্বাত্মক আক্রমণ এবং ষড়যন্ত্র শুরু করে দিল। ওয়া কানু লা ইয়াবিতুনা ইল্লা বিসলাহ ওয়া লা ইয়াসবিহুনা ইল্লা ফী, সারা রাত তারা অস্ত্র নিয়ে পাহারা দিতেন, অস্ত্র নিয়ে রাত্রি যাপন করতেন, সকাল পর্যন্ত তারা অস্ত্র নিয়ে থাকতেন। অর্থাৎ এভাবে নিরাপত্তাহীন তাদের জীবন হয়ে পড়েছিল। আল্লাহু আকবার, সম্মানের উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবস্থা তুলে ধরতে গিয়ে বলছেন, ওয়াল কুরু ইযা আনতুম ক্বালিলুম মুস্তাদাফুনা ফিল আরদ, স্মরণ করো সেই সময়টির কথা যখন তোমরা জমিনের বুকে খুব দুর্বল ছিলে, তোমরা ভয় পাচ্ছিলে, আশঙ্কা বোধ করছিলে, না জানি কখন মক্কার মুশরিকরা কাফেররা কিংবা তাদের অনুসারীরা চিলের মতো শিকারী পাখির মতো ছ মেরে তোমাদেরকে নিয়ে যায়। وَأَيَّدَكُمْ بِنَصْرِهِ وَرَزَقَكُمْ مِنَ الطَّيِّبَاتِ لَعَلَّكُمْ تَشْكُرُونَ, আমি আল্লাহ তোমাদেরকে আশ্রয় দিয়েছি, তোমাদেরকে সাহায্য করেছি, তোমাদের উৎকৃষ্ট রিজিক আমি দান করেছি, যাতে করে তোমরা শুকরিয়া করতে পারো। আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, এই প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধ তথা জিহাদের অনুমতি দান করলেন। আল্লাহ পাক বলছেন, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহি লাকাদির, যাদেরকে জুলুম করা হয়েছে আমি তাদেরকে যুদ্ধ করবার অনুমতি দিয়ে দিলাম এবং আমি নিশ্চয়ই তাদেরকে সাহায্য করতে সক্ষম। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনা আল্লাহ, তাদের কোনোই অপরাধ ছিল না, তাদেরকে জোর করে তাদের বাস্তুভিটা থেকে উৎখাত করে দেয়া হয়েছে, তাদের অপরাধ ছিল শুধু তারা বলেছিল রব্বুনা আল্লাহ, রব্বুনা আল্লাহ, আমাদের রব আল্লাহ, এজন্যই তাদেরকে ঘর থেকে বের করে দেয়া হয়েছে, আমি তাদেরকে যুদ্ধ করবার অনুমতি দিয়ে দিলাম। এই আয়াত বিশ্লেষণ করলে অতি সহজেই অনুধাবন করা যায়, এই যুদ্ধ অবশ্যই আত্মরক্ষামূলক যুদ্ধ, প্রতিরক্ষামূলক যুদ্ধ, যাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছে, যাদেরকে জুলুম করা হয়েছে আমি তাদেরকে অনুমতি দিলাম, কিন্তু যুদ্ধ ফরজ করা হয় নাই, অনুমতি দেয়া হয়েছে এবং এটা ব্যক্তির ইচ্ছের উপরে ছেড়ে দেয়া হয়েছে। এরপরে যুদ্ধকে ফরজ করে দেয়া হয়েছে তাদের বিরুদ্ধে, যারা যুদ্ধ করতে এসেছে তাদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে। আল্লাহ পাক বলছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে তোমরা আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। সুবহানাল্লাহ, এটি ছিল জিহাদকে ফরজ করার বিধান। এরপরে আরো একটু ধাপ এগিয়ে সমস্ত মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়া হলো। আল্লাহ বলছেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, তোমাদের বিরুদ্ধে মুশরিকরা যেমন সবাই যুদ্ধ করছে তোমরাও সব মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করো। আল্লাহু আকবার। তাহলে যুদ্ধের তাশরিয় বা যে আইন করা হয়েছিল, যে বিধান করা হয়েছিল, এর চারটা ধাপ ছিল। প্রথম ধাপ ছিল
নিষেধাজ্ঞা সবর। রাসূল বলতেন ইসবিরু ফা ইন্নী লা উমার বিল কিতাল, সবর করো আমাকে যুদ্ধ করার অনুমতি দেয়া। দ্বিতীয় ধাপ ছিল আল ইযনু বিল কিতাল, যুদ্ধের অনুমতি ফরজ করা হয়নি। তৃতীয় ধাপ ফরদুল কিতাল দদমানি উকাতিল, যারা যুদ্ধ করতে এসেছিল তাদের বিরুদ্ধে। চতুর্থ ধাপ সমস্ত মুশরিকদের বিরুদ্ধে সামগ্রিকভাবে। সম্মানিত বন্ধুগণ, তো এই জিহাদের বা যুদ্ধের কথা যখন আসে তখন আমাদেরকে ইসলামের যুদ্ধ বা সামরিক তৎপরতার লক্ষ্যগুলো মাথায় রাখতে হবে। এর অনেকগুলো লক্ষ্য আছে। একটি লক্ষ্য হচ্ছে হিমায়াতুল আকীদা আল ইসলামী, ইসলামী আকীদা বা বিশ্বাসকে হেফাজত করা, সংরক্ষণ করা, বিশ্বাসকে প্রতিরক্ষা করা। যেমনটি আল্লাহ বলছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, ফিতনা দূর না হওয়া পর্যন্ত যুদ্ধ করো। ওয়াকুনা দ্বীন কুল্লুহু লিল্লাহ, এবং আল্লাহর দ্বীন যেন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয়ে যায় সেই পর্যন্ত যুদ্ধ করো। ফিতনা বলা হয় সেই সব বিষয়কে যা বিশেষ করে মানুষের বিশ্বাসে আঘাত হানে, মানুষের ইমানকে নষ্ট করে দেয়। অর্থাৎ ইমান বিনষ্টকারী কোন উপাদান যখন তোমাদের বিরুদ্ধে সক্রিয় হয়ে যাবে, সেই ইমান বিনষ্টকারী চক্রকে প্রতিহত করতে হবে। দুই নাম্বার হিমায়াতুস শাআইর ওয়াল ইবাদাত, ইবাদত এবং শাআইর, ইসলামের যে অনুষ্ঠানগুলো আছে, আনুষ্ঠানিক প্রতিভু পর্যায়ের ইবাদতগুলো রয়েছে, সেগুলোকে হেফাজত করা। শুধু ইসলামের নয়, সমস্ত ধর্মের, কারণ ইসলাম তো অন্যান্য ধর্মের ধর্মীয়কে দিয়েছে স্বাধীনতা, দিয়েছে যতক্ষণ তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র না করবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাউলা দাফউল্লাহি الناس بعضهم ببعض, আল্লাহ যদি কিছু মানুষকে কিছু মানুষ দ্বারা প্রতিহত না করতেন, অর্থাৎ যদি জিহাদের বিধান যুদ্ধের বিধান করে না দিতেন, আগ্রাসীদেরকে মুমিনরা এসে যদি প্রতিহত না করত, লাহুদ্দিমাত সাওয়ামিউ ওয়াল বিআউ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদ ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা, তাহলে গির্জাগুলো, প্যাগোডাগুলো, মন্দিরগুলো, মুসলমানদের মসজিদগুলোকে ধ্বংস করে দেয়া হতো। এই ইবাদত উপাসনালয়গুলোকে, ইবাদত খানা যেগুলো, এগুলোকে মনে করা হয় সবচেয়ে নিরাপদ জায়গা। এই নিরাপদ জায়গায় রেহাই পেত না আগ্রাসীদের হাত থেকে। যদি মুসলিমরা আগ্রাসীদের বিষ না ভেঙে না দেয় বা না দিত। তিন নম্বর দফউল ফাসাদি আনিল আরদি, ফাসাদ দূরীভূত করার জন্য যুদ্ধের বিধান করা হয়েছে। এজন্য আল্লাহ বলছেন ওয়ালাউলা দাফউল্লাহি আন-নাস বা'দাহুম বিবা'দ, আল্লাহ যদি কিছু মানুষকে কিছু মানুষ দ্বারা প্রতিহত না করতেন, লা ফাসাদাতিল আরদ, এই বিশ্ব ফাসাদে ভরে যেত। ওয়ালাকিন্নাল্লাহা যু ফাযলিন আলাল আলামিন, কিন্তু আল্লাহ বিশ্ববাসীর প্রতি বড়ই দয়ালু। সুবহানাল্লাহ, তার মানে ইসলামের যুদ্ধ এটা দয়া, এটা কি নিমা, এটা দয়া যুদ্ধ। ইসলাম যুদ্ধ উদ্ধারিত না করলে ওই অবস্থায় গোটা পৃথিবী ধ্বংস হয়ে যেত, সমগ্র মানবতা ক্ষতিগ্রস্ত হয়ে যেত। আরেকটি উদ্দেশ্য হচ্ছে মুমিনদেরকে ইমানের পরীক্ষা, অগ্নি পরীক্ষা করা, তাদেরকে তারবিয়াত প্রশিক্ষণ দেয়া এবং তাদেরকে সংশোধন করা। আমরা কথাই বলি স্বর্ণপুরে খাঁটি করতে হয়, ইমানের অগ্নি পরীক্ষা আছে, এই পরীক্ষা দিয়ে মুমিনদের খাঁটি করা হয়েছে। এজন্য আল্লাহ বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ভেবে নিয়েছো তোমরা জান্নাতে চলে যাবে, ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম এখনো পর্যন্ত আল্লাহ জানেন নাই কে তোমাদের মধ্যে আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করেছে, কে সবর ধারণ করেছে। অর্থাৎ ধৈর্যের পরীক্ষায়, জিহাদের যুদ্ধের অগ্নি পরীক্ষায় পাশ না করেই তোমরা অতি সহজে জান্নাতে চলে যাবে, তেমনটি ভেবে নিয়েছো নাকি? আবার
তা হবে না, আমি পরীক্ষা করব ইমানের অগ্নি পরীক্ষা। আরেকটি উদ্দেশ্য হচ্ছে কাফেরদেরকে সন্ত্রস্ত করে রাখা, যেন তারা আক্রমণ করতে সাহস না দেখায়, এবং কাফেরদেরকে লাঞ্ছিত করা, মুমিনদের হাতে তাদেরকে অপমানিত করা এবং তাদের চক্রান্তকে নস্যাৎ করে দুর্বল করে দেয়া। এজন্য আল্লাহ বলছেন কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম। মুমিনরা তোমরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো, আল্লাহ তোমাদের হাত দিয়ে ওদেরকে শাস্তি দেবেন, ওয়ায়ুখযিহিম ওদেরকে লাঞ্ছিত করে ছাড়বেন, ওয়ায়ানসুরুকুম আলাইহিম আমি আল্লাহ কথা দিলাম আমি তোমাদেরকে তাদের বিরুদ্ধে সাহায্য করব, ওয়াশফি সুদুরা কওমি মুমিনিন মুমিনদের কলবের পিপাসা নিবারণ করে দেবেন। মুমিনদেরকে দিনের পরে দিন ওরা নির্যাতন করেছে, কত কষ্ট আমার মুমিন বান্দারা সহ্য করেছে, ওকে ওদের বুকের উপরে জগদ্দল পাথর চেপে বসেছে, এই পাথরকে আমি সরিয়ে দেব, তাদের বুকের কষ্টগুলো আমি অপসারিত করে দেব। সুবহানাল্লাহ। ওয়ায়ুলহিব গায়ব কুলুবিহিম তাদের বুকের ক্ষোভগুলো আমি মিটিয়ে দেব। ওয়ায়াতুবুল্লাহু আলা মাইয়াশা আল্লাহ যাকে খুশি তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল কাফেরদেরকে লাঞ্ছিত করাটা হচ্ছে যুদ্ধের একটি লক্ষ্য। আরেকটি লক্ষ্য হচ্ছে কাশফুল মুনাফিকিন মুনাফিকদের পরিচয় স্বরূপ ছদ্মবেশ উন্মোচন করে দেয়া। আল্লাহ পাক বলছেন মা কানাল্লাহু লিয়াযারাল মুমিনিনা আলা মা আনতুম আলাই হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আল্লাহ খবিসগুলোকে তৈয়ব থেকে আলাদা না করবেন ততক্ষণ এই অবস্থায় আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেবেন না। আল্লাহ মুনাফিক ওরা খবিস ওদেরকে আলাদা করে দেবেন, আর মুমিন তৈয়বুন ওদেরকে আলাদা করে দেবেন। এটা এই আলাদাকরণ পৃথকীকরণ কখন হয়? কঠিন অবস্থায় এটা হয়ে থাকে, আর যুদ্ধের চেয়ে কঠিন অবস্থা হতে পারে না। আরেকটি লক্ষ্য হচ্ছে, চূড়ান্ত লক্ষ্য হচ্ছে ইকামাতু হুকমিল্লাহ ওয়া নিযামিল ইসলামি ফিল আরদি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা, ইসলামের জীবন ব্যবস্থাকে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করে দিয়ে সমগ্র বাতিল ধর্ম মতবাদ জীবন আদর্শ আইন কানুনের উপরে ইসলামকে চূড়ান্তভাবে বিজয়ী করে দেওয়া, ইসলামের জিহাদের একটি চূড়ান্ত লক্ষ্য। এজন্য আল্লাহ বলছেন হে নবী আমি তোমার উপরে এই কিতাব সত্যতা সহকারে নাজিল করেছি, এই কিতাব সত্য কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত এর প্রতিটি বর্ণ সত্য, প্রতিটি শব্দ সত্য, প্রতিটি বাক্য সত্য, প্রতিটি সুরা সত্য। لِتَحْكُمَ بَيْنَ النَّاسِ بِمَا أَرَاكَ اللَّهُ وَلَا تَكُن لِّلْخَائِنِينَ خَصِيمًا যেন তুমি এই কোরআনকে বিজয়ী করে দিতে পারো, এই কোরআন দিয়ে মানুষের মধ্যে শাসন করতে পারো, সিদ্ধান্ত দিতে পারো, বিচার ফয়সালা করতে পারো, খবরদার তুমি বিশ্বাসঘাতকদের পক্ষে কথা বলবে। তাহলে আমরা বুঝতে পারলাম এই ছিল ইসলামের যুদ্ধকে ফরজ করে দেওয়ার অন্তর্নিহিত তাৎপর্য এবং লক্ষ্য। যাই হোক, যেহেতু মক্কার কুরাইশরা বারবার মুসলমানদের অস্তিত্ব বিনাশ করবার ধমক এবং হুমকি দিয়ে চলছিল, এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের রাষ্ট্রের প্রশাসনিক অবকাঠামো সুসংগঠিত করেই ক্ষান্ত হন নাই, বরং মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে যারা শত্রুতা পোষণ করছে সমস্ত বহি শত্রুর আক্রমণ থেকে মুসলমানদেরকে, আনসারদেরকে, মুহাজিরিনদেরকে, মদিনার সমস্ত লোকদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তিনি কতগুলো পদক্ষেপ নিয়েছিলেন, বিশেষ করে কুরাইশদেরকে কাবু করে দেওয়ার জন্য। কুরাইশরা যেমন বারবার ধমক দিচ্ছিল আর মুসলমানরাও তাদেরকে বুঝিয়ে দিয়েছিলেন তোমাদের ধমকে আমরা ভয় পাই না, আমাদের অবস্থান আগের মতো দুর্বল
নাই। রাসূল প্রধান দুটো কাজ করেছিলেন। প্রথম তিনি ইরসাল সারায়া ওয়াল বুউস লিমুহাজামাতি কওয়াফিল কুরাইশ আত তিজারিয়া। কুরাইশদের অর্থনৈতিক মেরুদণ্ড ছিল ব্যবসা বাণিজ্য। তারা ব্যবসা করত সিরিয়ার সাথে, আর সিরিয়া মক্কার মাঝে ছিল কি মদিনা। মদিনা অতিক্রম করেই তাদেরকে ব্যবসা করতে হতো, ঠিক না? রাসূল কারীম ক্ষুদ্র ক্ষুদ্র বাহিনী তৈরি করলেন, তাদেরকে বিভিন্ন স্থানে টহল দিতে দায়িত্ব দিলেন এবং শত্রুদের গতিবিধি কর্মতৎপরতা সংগ্রহ করে রাসূলের কাছে পৌঁছে দিতে বললেন। সুবহানাল্লাহ, এদের একটা দল সবসময় কি করত, ওই তাদের যে বাণিজ্যিক পথ ছিল এই পথ দিয়ে যেন তারা বাণিজ্য করতে না পারে তাদের কাফেলাগুলোকে আক্রমণ করত, তাদের গতিপথ রুদ্ধ করে দিত যেন তারা ওই পথ দিয়ে বাণিজ্য করতে না পারে। আর বাণিজ্য করতে না পারলে তাদের মেরুদণ্ড ভেঙে যাবে, মেরুদণ্ড ভেঙে গেলে আর বড় বড় কথা বলার কোনো সাহস থাকবে। একই সাথে রাসূল আরেকটি কাজ করেছিলেন, তিনি যেই পথ দিয়ে তারা ব্যবসা করতে যেত মদিনার পাশ দিয়ে, এই পথ এর পার্শ্ববর্তী যে বিভিন্ন গোত্র ছিল, গোষ্ঠী ছিল, কবিলা ছিল, তাদের সঙ্গে রাসূল সন্ধি চুক্তি করেছিলেন, নিরাপত্তা চুক্তি করেছিলেন। এই চুক্তির মাধ্যমে রাসূল তাদেরকে তার পক্ষে এনেছিলেন, যাতে করে মুশরিক বা কুরাইশদেরকে বাধা দিতে গেলে তারা কোন প্রকার শত্রুতা বা আক্রমণ করতে না পারে। এক কথায় গোটা পরিস্থিতি এদিকে রাসূল মদিনা রাষ্ট্রের অনুকূলে আনতে সক্ষম হয়েছিলেন। তো হিজরি দ্বিতীয় সালের জামাদিল উলা মাসে আবু সুফিয়ানের নেতৃত্বে একটি কাফেলা গিয়েছিল সিরিয়ায়, বাণিজ্যিক কাফেলা। এই কাফেলাকে মুসলিমরা বাধা দেবার চেষ্টা করেছিল, কাফেলা আক্রমণ করবার চেষ্টা করেছিল, কিন্তু অল্পের জন্য তারা বেঁচে গিয়েছিল। তারা সিরিয়া চলে গেল, তিন মাস পরে আবার তারা যখন ফিরে আসবে সেই সময় রাসূল তলহা বিন ওবাইদুল্লাহ সাইদ ইবনে যায়েদ নামক দুই সাহাবী নেতৃত্বে আরেকটি গুপ্তচর বাহিনী পাঠিয়েছিলেন, তারা সংবাদ নিয়ে আসবেন এই কাফেলা কোথায় আছে, কখন ফিরবে ইত্যাদি ইত্যাদি। আচ্ছা আচ্ছা, এখানে একটা কথা ভালো করে বোঝা উচিত, মক্কার মুশরিকরা বাণিজ্য করতে গিয়েছিল শামে, এটা ছিল বাণিজ্যিক কাফেলা। তো একটা রাষ্ট্রের বাণিজ্যিক কাফেলার উপরে আক্রমণ করা, এটা কি মদিনা রাষ্ট্রের জন্য বৈধ হয়েছে? আগে উত্তর দিবেন না। মুশরিকরা নাস্তিকরা এটা নিয়ে অনেক সমালোচনা করে, এটা ছিল নাকি দস্যু বলা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এতক্ষণ আলোচনার পরেও কি আমরা বুঝতে পারি নাই যে মক্কার সাথে মদিনার কোনো শান্তিপূর্ণ সম্পর্ক ছিল না, তাদের সঙ্গে যে সম্পর্ক বিরাজ করছিল সেটি ছিল যুদ্ধাবস্থা। বরং যেদিন থেকে তারা রাসূলকে হত্যা চক্রান্ত করেছিল, যার ফলশ্রুতিতে রাসূল মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছিলেন, সেদিন থেকেই তো তারা প্রকাশ্যে মূলত মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। আচ্ছা, আজকে পৃথিবীতে একটি রাষ্ট্র দেখা যেত যে রাষ্ট্র তার শত্রু রাষ্ট্রকে তার ভেতর দিয়ে নিরাপদে বাণিজ্যিক কাফেলা নিয়ে যেতে দেয়, যেতে দিবে, কারণ তাদের সাথে চলছে কি অবস্থা, যুদ্ধাবস্থায় শত্রুদের বাণিজ্যিক কাফেলা সম্পদ, যেই সম্পদগুলো মুসলমানদের বিরুদ্ধে ব্যবহৃত হওয়ার সম্ভাবনা বেশি, বিশেষ করে সেগুলো দখল করা অবশ্যই বৈধ 100 ভাগ। এটা পৃথিবীর সমস্ত আইনে বৈধ, এটা শুধু ইসলাম করে ক্ষান্ত হয়েছে তা না, সবাই সবাই। দ্বিতীয় কথা, আবু সুফিয়ান নিজেই সাক্ষ্য দিয়েছেন যে এই কাফেলা নিয়ে যাওয়ার আগে এই কাফেলার পুঁজি ছিল সবচেয়ে বড় পুঁজি, মক্কার সমস্ত মানুষ নারী পুরুষ নির্বিশেষে গৃহবধূরা পর্যন্ত তাদের অলংকার দিয়ে দিয়েছিল। কেন বলতে পারে, কারণ মক্কার মুশরিকরা মুসলমানদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের চিন্তা করে আসছিল, কিন্তু যুদ্ধের ব্যয়ভার নির্বাহ করবার ক্ষমতা তাদের ছিল না।
এই জন্য তারা ষড়যন্ত্র করেছিল, সিদ্ধান্ত নিয়েছিল আমরা সবচেয়ে বড় পুঁজি নিয়ে ব্যবসা করতে যাব, এই পুঁজি দিয়ে ব্যবসা করলে বিনিয়োগ বেশি করলে প্রফিট বেশি হবে, সেই উপার্জন দিয়ে আমরা যুদ্ধের ব্যয়ভার বহন করব। তাহলে মূলত এটা বাণিজ্যিক কাফেলা বাধ্যত হলেও এই কাফেলার উদ্দেশ্য ছিল ইসলামের বিরুদ্ধে শক্তি সঞ্চয় করা। অনেকে তো একথা বলেছেন তারা এই কাফেলায় যুদ্ধাস্ত্র পর্যন্ত বহন করছিল, ঠিক না বে? ঠিক। তৃতীয় কথা, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, তারা যেই সম্পদ দিয়ে ব্যবসা করতে গিয়েছিল এই সম্পদের সিংহভাগ সম্পদ ছিল কাদের? কাদের? জোরে বলেন, কাদের? মুসলিমদের, যারা হিজরত করে চলে গিয়েছিলেন, তাদের সমস্ত সম্পদ তারা বাজেয়াপ্ত করে কুক্ষিগত করেছিল, সেই সম্পদ নিয়ে ব্যবসা করতে গিয়েছিল। অতএব মুসলিমরা যদি সেই কাফেলাকে আক্রমণ করে তাদের হারিয়ে যাওয়া সম্পদ উদ্ধার করার চেষ্টা করে থাকেন, এটি কি কোনো অন্যায় করেছে? এটিকে দস্যুপনা বলবেন? সুবহান, আল্লাহর নবী কি দস্যুপনা করতে পারে? ইসলামে দস্যুপনার কোনো জায়গা আছে? জুলুমের কোনো জায়গা আছে? আল্লাহর নবীর পদক্ষেপ নিয়ে যারা সমালোচনা করে তারা কত নিকৃষ্ট, কত তুচ্ছ, কত নরাধম হতে পারে, তা ভাষায় ব্যক্ত করা আমাদের পক্ষে সম্ভব নয়। যাই হোক, তলহা বিন ওবাইদুল নাম এবং সাঈদ ইবনে যায়েদ সংবাদ পেলেন আবু সুফিয়ান এই জায়গা দিয়ে কাফেলা নিয়ে চলে যাচ্ছে, এবং সেই কাফেলায় সম্পদের পরিমাণ কেমন ছিল? অনেক গবেষক বলছেন সেই কাফেলায় 1000 উট ছিল, 1000 উটের পিঠে 50,000 দিনারের বিভিন্ন দ্রব্য উপাদান ছিল। 50,000 দিনার দিয়ে তারা ক্রয় করেছিল, সেগুলো 50,000 দিনার স্বর্ণ মুদ্রা, এগুলোর ওজনই ছিল প্রায় 262 কিলোগ্রাম, অর্থাৎ কোটি কোটি টাকার কি ছিল সম্পদ তাদের সাথে ছিল, কিন্তু এগুলো হেফাজতে ছিল মাত্র কয়েকজন মানুষ, 40 জন। আবু সুফিয়ান ছিলেন তার নেতৃত্বে, এটি ছিল মুসলিমদের জন্য স্বর্ণ সুযোগ। এই কাফেলা যদি তারা দখল করতে পারে তাহলে মক্কার মুশরিকদের রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক মেরুদণ্ড খুব সহজেই ভেঙে দেওয়া সম্ভব হবে। এই জন্য আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বললেন, হাযিহি গীরু কুরাইশিন ফীহা আমওয়ালুহুম ফাখরুজু ইলাইহা ফালআল্লাল্লাহা আন ইয়ানসানিকুমুহা। কুরাইশরা অনেক সম্পদ নিয়ে বাণিজ্য কাফেলা তাদের চলে যাচ্ছে, এই কাফেলার উদ্দেশ্যে তোমরা বের হয়ে পড়ো, হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পদ, সমুদয় সম্পদ তোমাদের হাতে তুলে দিতে পারেন। সুবহানাল্লাহ, রাসূল তাদেরকে উদ্বুদ্ধ করলেন কিন্তু আদেশ অনিবার্য করে দিলেন না, বিষয়টিকে তাদের ব্যক্তিগত উৎসাহ উদ্দীপনার উপরে ছেড়ে দিয়েছিলেন। এজন্য অনেক সাহাবী আসেন নাই, কারণ যুদ্ধ করা মূলত লক্ষ্য ছিল না, লক্ষ্য ছিল কাফেলার পথ রুদ্ধ করে তাদের সম্পদকে অধিগ্রহণ বা বাজেয়াপ্ত করে নিয়ে আসা, যুদ্ধ করার কোনো ইচ্ছা তাদের ছিল না, যুদ্ধের কোনো প্রস্তুতি নিয়েও তারা বের হন নাই। সেই বাহিনীর সংখ্যা ছিল কত? রাসূলের সঙ্গে যারা যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন তাদের সংখ্যা ছিল 313 কিংবা 314 কিংবা 317, তবে 313 সংখ্যাটি প্রসিদ্ধি পেয়েছে। 300 ঘোড়া ছিল মাত্র দুটো, একটি ঘোড়া ছিল আজ-জুবাইর ইবনে আওয়ামের, আরেকটি ছিল মিকদাদ বিন আমরের। উট ছিল মাত্র 70, দুইজন বা তিনজন করে করে পালাক্রমে উটের পিঠে বসতেন। সুবহানাল্লাহ, আল্লাহর নবী তিনিও পালাক্রমে উটের পিঠে আরোহণ করতে লাগলেন। রাসূলের সঙ্গে যেই দুইজন ছিলেন তারা ছিলেন আবু লুবাবা এবং আলী ইবনে আবি তালেব। যখন রাসূলের হেঁটে যাওয়ার পালা হলো,
আবু লুবাবা আলী ইবনে আবি তালেব বললেন, ইয়া রাসূলুল্লাহ নামশি আনতা, আপনি বরং উটের পিঠেই বসে থাকুন, আপনার পক্ষ থেকে আমরা হেঁটে যাই। রাসূল বললেন, মা আনতুমা বিআকওয়া মিন্নি, তোমরা আমার চেয়ে বেশি শক্তিশালী নও। রাসূল হাঁটতেন, রাসূল কি হাঁটতেন, শক্তিশালী ছিলেন, আমাদের মতো শুধু ঘুমাতেন না। সুবহানাল্লাহ, কেমন মুসলমানরা হাঁটে, তবে যৌবনে হাঁটে না, বুড়ো হয়ে গেলে হাঁটে। যখন ডাক্তার বলে বাঁচতে হলে সকালে আধা ঘন্টা বিকেলে, তখন ঠিকই হাঁটে, ঠিকই নামাজ পড়তে যায়, মনে মনে ভাবে অন্তত নামাজ পড়তে গেলে তো হাঁটাটা হবে, আগে যায় নাই, ঠিক না? পাঁচক তো নামাজ মসজিদে বললে হাঁটা লাগতো না, পাঁচক তো নামাজ মসজিদে বললে আধা ঘন্টা হাঁটা হয় মিনিমাম, ঠিক না? বেঠি আমার যুবক ভাইয়েরা, যারা যুবক আছো তোমরাই ভুলটা করো না, পাঁচ সপ্তাহ নামাজ জামাতে পড়বে, তোমাদের বার্ধক্যে এসে হাঁটার প্রয়োজন হবে না, ডায়াবেটিস কমানোর। আমার যুবক ভাইয়েরা হাত জায়গা, তোমরা রাজি আছো? যুবকেরা হাত জায়গা, রাজি আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি এই যুবকদের কবুল করো, আল্লাহ এই যুবকদেরকে আলী ইবনে আবি তালেবের মতো যুবক বানিয়ে দাও, আবু লুবাবার মতো যুবক বানিয়ে দাও। রাসূল বললেন, তোমাদের যেমন আল্লাহর কাছে আজর দরকার, তোমরা যেমন সওয়াবের মুখাপেক্ষী, আমিও তো তেমন সওয়াবের মুখাপেক্ষী, আমাকে হাঁটতে দাও, তোমরা উটের পিঠে চড়ো। আল্লাহর নবী উটের রশি ধরে হাঁটছেন, আলী এবং আবু লুবাবা উটের পিঠে বসে আছেন। ইতিহাস আদর্শ, মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া কেউ দেখাতে পেরেছেন? এই আদর্শ থেকেই শিখেছেন উমার ইবনে খাত্তাব, যখন তিনি তার খাদেমকে উটের পিঠে চড়িয়ে শাম দেশে গিয়েছিলেন, এই আদর্শ শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আর আমাদের নেতারা হলে লাঠি দিয়ে ফেলে দিতেন, ফাজি জায়গা বানা ফাজলামি করেন না, কি সাহস তোমার, আমার বাহনের পিছে উঠে বসেছো আর আমি হাঁটবো, থাপ্পড় দিয়ে দাঁত সব বলে ফেলে দিলে, এরকম বলতো না? এই হচ্ছে আমাদের নেতা নেত্রী। আর রাসূল কেমন নেতা? ও পৃথিবীর নেতারা রাসূলের কাছ থেকে নেতৃত্ব শিখে নাও, ঠিক না? আমার বন্ধুগণ, আল্লাহর নবী রওনা করলেন এই 313 জন নিয়ে, বা 14 জন বা 317 জন, দুটো সারি করলেন, কয়টা ভাগে ভাগ করলেন? দুটো ভাগে, এক ভাগে আনসার আর এক ভাগে মুহাজিরিন। মুহাজিরিনদের পতাকা তুলে দিলেন আলী ইবনে আবি তালেবের হাতে, আনসারদের পতাকা তুলে দিলেন সাদ ইবনে মুআযের হাতে, আর সম্মিলিত বাহিনীর পতাকা তুলে দিলেন মুসআব বিন উমায়ের হাতে, সাদা পতাকা। ডান দিকের অধিনায়ক বানালেন আবার মাঝামাঝি আর একজনকেও রাখলেন অধিনায়ক হিসাবে, তার নাম ছিল কায়েস বিন আবি সাসাহা, এবং প্রধান সিপাহসালার হলেন বিশ্বনবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই চিত্র, সেই দৃশ্য একটু চিন্তা করুন মনে মনে, কি সুন্দর সেই দৃশ্য। সুবহানাল্লাহ, বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে হাঁটছেন, চলছেন বদরের প্রান্তরে, আল্লাহু আকবার। আবু সুফিয়ানও বিচক্ষণ মানুষ ছিল, মাথায় বুদ্ধিশুদ্ধিও ছিল খারাপ না, কারণ তারা জানতো আমাদের এই বাণিজ্যিক পথটা বিপদসংকুল, কারণ এটা মুসলমানদের নিয়ন্ত্রণে, যে কোনো মুহূর্তে আমরা ধরা পড়ে যেতে। আবু সুফিয়ান সব আগত কাফেলার কাছ থেকে সংবাদ নিতে লাগলো, সংবাদ নিয়ে জানতে পারলো মুসলিমরা বের হয়েছে মদিনা থেকে, দেরি না করে দমদম বিন আমর আল রেফারি, এই নামগুলো মনে রাখলে ভালো, যুবকদেরকে বলছি যারা আগামী দিনে গবেষক হবে ইনশা, দমদম বিন আমরকে অনেক টাকা পয়সা দিয়ে ভাড়া করে মক্কায় পাঠিয়ে দিল, দমদম মক্কায় গেল, মক্কা জাহেলিয়াতের পদ্ধতি অনুসারে, প্রথা অনুসারে গাদার উটের নাক কাটলো, উটের বাহনকে উল্টে দিল,
উটের উপরে দাঁড়ালো, তারপরে কাপড় চোপড় সব খুলে ফেললো, এবার চিৎকার করে বলতে লাগলো, আল্লাহ তুইমা আল্লাহ তুইমা আমওয়ালুকুম মা আবি সুফিয়া কদ আরাদা লাহা মুহাম্মাদুন ওয়া আসহাবু লা আদ্রি আন তুদরিকুহা আলগাউস আলগাউস, চিৎকার করে বলতে লাগলো মক্কায় গিয়ে, সবাই তা চিৎকার শুনে ছুটে আসলো। সে বলল তোমাদের সম্পদ সব তার সাথে, আবু সুফিয়ানের সাথে, মুহাম্মদ এবং তার সাথীরা সেই সম্পদ দখলে নিয়ে যাচ্ছে, তোমরা সেই সম্পদ যদি বাঁচাতে চাও তাড়াতাড়ি আবু সুফিয়ানের কাফেলার সাথে গিয়ে সম্পৃক্ত হও, কৌস কৌস মানে সাহায্য সাহায্য, ইন্না লিল্লাহি কাপড় চোপড় সব খুলে, ইন্না লিল্লাহি উলঙ্গপনা হচ্ছে জাহিলিয়াতের চূড়ান্ত অসভ্য অসভ্যতা। আমি কালকে দেখলাম আমাদের বাংলাদেশের কুমিল্লায় টিচার্স ট্রেনিং কলেজের সামনে একটা উলঙ্গ নারী মূর্তি স্থাপন করা হয়েছে, যে এরকম উলঙ্গ নারী মূর্তি ইউরোপ আমেরিকায় পাওয়া পুষ্কর এই জাতীয় প্রতিষ্ঠানগুলোর সামনে। আমি গিয়েছিলাম গত বছর তিউনিশিয়া, গত বছর গেলাম না, সেখানে যখন তাদের জাতীয় জাদুঘর দেখতে গিয়েছিলাম, সেখানে রোমকদের কিছু প্রত্নতাত্ত্বিক মূর্তি সেখানে দেখেছি, সেখানে এই সব মূর্তি দেখেছিলাম এবং মনে মনে ভাবছিলাম এত বড় সভ্যতা রোমকদের, সে বিশাল সভ্যতা ধ্বংস হয়ে গেল, কারণটা কি? আরেকজন ভাইয়ের সাথে কথা বলছিলাম, তিনি লিবিয়ার একজন বিচারক, তিনি আমাকে বললেন কারণ হচ্ছে এই নগ্নতা, এই নগ্নতার কারণেই আল্লাহ ওদের সভ্যতা ধ্বংস করে দিয়েছে, যেই নগ্নতার কারণে আল্লাহ বিভিন্ন জাতি গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছিলেন, আজকে তারা শুধু ইতিহাস হয়ে আছে, সেই তাদের সেই নগ্নতাগুলো এখন বাংলাদেশে কারা আমদানি করছে তাদেরকে চেনা দরকার। একটা নারীর উলঙ্গ মূর্তি স্থাপন করা কি নারীর জন্য অপমান নয়? নারীর সতীত্বের উপরে লাথি দেওয়া নয়? পুরুষকে নারীদের সতীত্ব হরণের জন্য উস্কানি দেওয়া নয়? জাহিলিয়াতের অসভ্যতার সবচেয়ে নিম্নতম স্থান হলো নগ্নতা। প্রধানমন্ত্রী একজন মহিলা, তিনি ওই টিচার্স ট্রেনিং কলেজে খুব সম্ভব গিয়েছিলেন মনে হয়, একটা ভাষণ দিয়েছিলেন কিনা যেটা পত্রিকা ফেসবুকে দেখলাম। আমি মন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রীকে বলবো, আপনার যদি লজ্জা থাকে, ইমান থাকে, একটু সম্ভ্রম বোধ থাকে, তাহলে টিচার্স ট্রেনিং কলেজের সামনে থেকে ওই নগ্ন মূর্তি অনতি বিলম্বে সরিয়ে দেওয়া আদেশ করুন। ওরা একবার বসিয়েছে মূর্তি হাইকোর্টের সামনে, এখন বলে ঢেকে রাখবো। আরে ভাই, মদ ঘরের মধ্যে খেলেও মদ, ঘরের বাহিরে খেলে তো মদই খাওয়া হবে, জিনা ঘরের মধ্যে বসে করলেও জিনা, ঘরের বাহিরে করলেও কি? মূর্তি ঢাকলে কি মূর্তি হালাল হয়ে যায় নাকি? আসলে মানুষের মাথায় যখন কুফুরি ঢোকে, ওদের সুচিন্তার শক্তি আল্লাহ রহিত করে দেয়। আমার কথা হলো, আমরা বাংলাদেশের 90% মানুষ মুসলমান, মুসলমান না হোক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তারা কি অসভ্য? তাদের মধ্যে কি সম্ভ্রম বোধ নাই? তাদের লজ্জা লাগে না? যখন এই এই মূর্তি যখন আমি দেখলাম ফেসবুকে, আমার লজ্জা লেগেছে, আমি সাথে সাথে সরিয়ে দিলাম, আমার লজ্জা লেগেছে। মানে কিভাবে ভাষায় ব্যক্ত করে বলতে পারছি না আমি, কি করে এটা মানুষ দেখে, প্রতিদিন দেখে, আসা যাওয়া করে, ওরা কি মানুষ না পশু? পশুরাও কিভাবে এই কাজ করে না? করে পশুদের চেয়ে নরাধম। একটা গোষ্ঠী বাংলাদেশকে মূর্তির দেশ বানাবার জন্য আদা দল খেয়ে নেমেছে, এই গোষ্ঠীর বিরুদ্ধে যদি সোচ্চার ভূমিকা পালন না করেন, আমি আবারও বলছি, ওরা আপনারা আমার ঘরের মধ্যে মসজিদের মধ্যে অনতি বিলম্বে মূর্তি ঢোকাবে। আপনারা শুনেছেন বোয়ালখালীর বাদল কোন ভাষায় গালি দিয়ে সালেমদের, এরাই সেই মূর্তি পূজারি, এরাই সেই মূর্তির দোসর, এরাই বাংলাদেশে মূর্তি বসাবার কাজ করছে। আলেমদেরকে কুত্তার বাচ্চা বলে গালি দিয়েছে বাদল, সরকারকে বলবো বাদল যদি তাওবা করে আলেমদের কাছে ক্ষমা না চায়, ওর জীবনে কেটে দাও, এত বড় বেয়াদব। আলেমদের সম্মান করা ফরজ, আলেমরা নবীর ওয়ারিশ, আলেমরা কোনো অন্যায় দাবি করেন নাই, এটা আমাদের সমস্ত মুসলমানের প্রাণের দাবি। কথা ঠিক? দেখেছেন, এটাই সেই জাহেলিয়া।
ইসলাম দিয়ে আল্লাহ আমাদেরকে ধন্য করলেন, কিন্তু এই কপাল পরা ইসলাম সেটা আবার কোথায় যেতে চায়? আমার বন্ধু দমদম যখন মক্কায় গিয়ে এই দুঃসংবাদ তাদেরকে জানালো, ঘোষণা করলো, তারা কি আর বসে থাকতে পারে? তারা তো মনে মনে অনেকদিন থেকেই মুসলমানদেরকে মিটিয়ে দেবার জন্য প্রহার গুনছিল, এটাই তাদের চূড়ান্ত সুযোগ। এইবার মুসলমানদের সাথে বোঝাপড়া হবে। তাদের ভেতরে ছিল প্রতিশোধের স্পৃহা, তারা দাঁত কিরমির করছিল। মুসলমানদের এত সাহস, আমাদের কাফেরদের দিকে চোখ তুলে তাকাই, চোখ তুলে তাকাই, ওই চোখ উঠিয়ে দেব। কথা বুঝতে পারছি? তারা সবাই একসাথে রওনা করলো মক্কায়। একজনও নেতৃত্ব স্থানীয় লোক ছিল না যে অংশগ্রহণ করে নাই, একমাত্র আবু লাহাব সারা, একমাত্র আবু লাহাব সারা সবাই অংশগ্রহণ করেছিল। আরেকটা গোষ্ঠী ছিল, তার নাম বনু আদি। বনু আদি এবং আবু লাহাব নিজে আসে না, কিন্তু আল আস বিন হিশামকে পাঠিয়েছিল, তার কাছে 4000 দিনার সে পেত ঋণ দিয়েছিল। তাকে বলেছিল, আমার পক্ষ থেকে যুদ্ধ করলে এই ঋণ আমি আর তোমার কাছ থেকে ফেরত নেব না। তাকে পাঠিয়ে দিয়েছিল। সম্মানিত বন্ধুগণ, কাফিরদের সংখ্যা ছিল কত? প্রথমে ছিল 1300, 1300। তাদের সঙ্গে ঘোড়া ছিল 100, আর মুসলমানদের ছিল 2টা। তাদের সঙ্গে বর্ম ছিল 600, উট যে কত ছিল তার হিসাব জানা যায় না, তার কোনো সঠিক সংখ্যা পাওয়া যায় না। তারা ছুটল কেমন করে? কাফেররা কেমন করে ছুটবে? তাদের পথ চলার মধ্যে দাম্ভিকতা, মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার জন্য, ইসলাম থেকে মানুষকে সরিয়ে আনার জন্য সর্বশক্তি নিয়ে চূড়ান্ত দাম্ভিকতার সাথে ছুটে চলল। আল্লাহ পাক তাদের এই দাম্ভিকতাকে প্রকাশ করতে গিয়ে বলছেন, كالذين خرجوا من ديارهم بطرا ورئاء الناس ويصدون عن سبيل الله هم من رام تم رام ويشحب لوگ در مت ہوئے ہونا جناب اہنکار کرے گرب کرے আল্লাহর দিনকে জমিন থেকে মিটিয়ে দেবার জন্য, মানুষদেরকে আল্লাহর পথ থেকে বাধা দেবার জন্য ঘর থেকে বের হয়েছে। তোমরা ওদের মতো হইও না, ওয়াল্লাহু বিমা ইয়ামানুনা মুহিত। ওরা যা কিছু করছে আল্লাহ পরিবেষ্টন করে আছেন, আল্লাহর ক্ষমতার বাহিরে ওরা যেতে পারবে? সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে তারা যখন চলছিল, আবু সুফিয়ান কিছুটা সামনে অগ্রসর হয়ে আবার অবস্থা পর্যবেক্ষণ করতে বের হলো যে মুসলমানদের বাহিনী কোথায়, কোন পর্যন্ত আসলো, আমরা নিরাপদ কিনা। বদর প্রান্তরের অদূরে অবস্থান করে, যাত্রা বিরতি করে বের হলো, একজন বৃদ্ধ মানুষকে পেল, একজন ব্যক্তিকে পেল, তার নাম মাজিদ বিন আমর। তাকে জিজ্ঞেস করলো যে মুসলিম বাহিনীর কোনো খোঁজ খবর জানো? লোকটি বলল, আমি জানি না, তবে দেখলাম দুইজন যুবক ওই পাহাড়ের টিলায় তাদের উঠ বেঁধে ওখান থেকে পানি উঠিয়ে চলে গেল। আবু সুফিয়ান সেখানে গেল, গিয়ে উটের যে মল, পরিত্যক্ত পায়খানা মল, এটা পরীক্ষা করল, পরীক্ষা করে তার মধ্যে খেজুরের দানা পেল এবং বলল, হাযিহি ওয়াল্লাহি আলাইহি ইয়াসরিবা, আল্লাহর কসম এটা মদিনার খেজুর। দেখেছেন কি বিচক্ষণতা, কেমন বুদ্ধি, কোন জায়গার পায়খানা তা বলে দিতে পারে, কেমন আল্লাহ তা বানিয়েছিলেন, কেমন এটা দিয়েছিলেন। আমার বন্ধু বুঝতে পারলো তার সামনে বিপদ আছে, সে কি করল, পশ্চিম দিক দিয়ে সমুদ্র সৈকত ধরে, মানে অন্য পথ ধরে চলে গেল। মুসলিমরা আর তাকে ধরতে পারলেন না, আবু সুফিয়ান নেতৃত্বে তার কাফেলা নিরাপদে চলে গেল।
আবু জাহেল ছিল মক্কার মুশরিকদের কি সেনাপতি। তারা যখন আল জুহফা নামক জায়গা গিয়ে পৌঁছালো, আবু সুফিয়ানের চিঠি পেল। আবু সুফিয়ান তাদেরকে লিখেছিলেন, ইন্নাকুম ইন্নামা খারাজতুম লিতাহরাজু আদুবাকুম তোমাদের লোকদেরকে বাঁচাবে এবং তোমাদের সম্পদ সংরক্ষণ করবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, তোমরা চলে যাও, তোমরা মক্কায় চলে যাও। এই চিঠি পাওয়ার পরে আবু জাহেলের নেতৃত্বাধীন কুরাইশ বাহিনীর মধ্যে মতানৈক্য সৃষ্টি হলো। একদল বললো আমরা চলে যাব, আরেকদল বললো আমরা এখানে। আবু জাহাল কঠিন ভূমিকা রাখলো। আবু জাহাল বললো, ওয়াল্লাহি আল্লাহর কসম, লা নারজাউ হাত্তা নারিদা বদরান, বদরের প্রান্তরে না গিয়ে মক্কায় ফিরব না। ফানুকিমা বিহা সালাসা, সেখানে গিয়ে তিন দিন থাকব। ফানানহার আল জুজু, উট জবাই করব। ফানুতইমু ত্বাআম, নিজেরা খাবো লোকদের খাওয়াব। ওয়ানাসকিল খামর, সেখানে গিয়ে মদ খাবো। ওয়া তাআজিফু লানাল কিয়ান, তাদের সঙ্গে অনেক নর্তকী ছিল, দাসী ছিল, গায়িকা ছিল। এই গায়িকা নায়িকা নর্তকীরা আমাদের মনোরঞ্জন করবে। ও তারিফাল আরব, সমস্ত আরব জানবে বিমাসিরিনা, আমাদের এই অভিযানের কথা। ওয়াজামিইনা, আমাদের এই বীর সাহসিকতার কথা, ঐক্যবদ্ধ ভাবে আমরা কিভাবে আক্রমণ করতে পারি। ফালা ইয়াজালুনা ইয়াহাবুনানা আবাদা, তাহলে কোন আরব কোনদিন আমাদের বিরুদ্ধে টু শব্দ করবার দুঃসাহস দেখাবে না। এটাই হচ্ছে কাফিরদের জীবন ধারা, মদ নারী। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও। আজকের পৃথিবী তৃতীয় তাই, অথচ মুসলমানদের সাথে কোনো মদ নাই, কোনো নারী নাই, কোনো গান নাই, কোনো অশ্লীলতা। কারণ তারা যুদ্ধ করছেন, অভিযান করছেন কার জন্য, কার জন্য? সেখানে মদ লাগে না, নারী প্রয়োজন। বানু জাহারা একটা গোত্র ছিল, এই গোত্রের গোত্রপতি ছিলেন আল আখনাস বিন সুরাইকা। তিনি বললেন, আমি তোমাদের সঙ্গে যাব না। তিনি তার 300 বাহিনী নিয়ে মক্কায় চলে গেলেন এবং পরবর্তীতে তার বুদ্ধিমত্তা প্রশংসিত হলো এবং তিনি মৃত্যু পর্যন্ত তার গোত্রে নেতৃত্ব দিতে সক্ষম হয়েছিলেন। কারণ বদরে সবাই মরে গিয়েছিল, এই জন্য তার নেতৃত্ব আরো কি বিচক্ষণতার দ্বারা সুশোভিত হয়েছিল। আচ্ছা আচ্ছা, আবু জাহাল নেতৃত্ব দিয়ে এই বাহিনীকে নিয়ে বদরের পাহাড়ি টিলার পেছনে তাঁবু স্থাপন করলো, দক্ষিণ দিকে, বদর প্রান্তরে দক্ষিণ দিকে। এবার আসুন মুসলিম বাহিনী কি অবস্থা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনী নিয়ে যখন জাফরান নামক স্থানে পৌঁছালেন, তিনি দূতের মাধ্যমে সংবাদ পেয়েছিলেন মক্কার মুশরিকরা বদরের প্রান্তরে তাঁবু স্থাপন করেছে। রাসূল বিচক্ষণতার মাধ্যমে, দূরদর্শিতার মাধ্যমে বুঝতে পারলেন কুরাইশদের সাথে আমাদের একটি যুদ্ধ অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। ওদেরকে যদি বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হয় তাহলে ওদের দাপট বেড়ে যাবে, সমগ্র আরবে ওদের জয় জয়কার সৃষ্টি হয়ে যাবে, ইসলামী রাষ্ট্র দুর্বল হয়ে যাবে, ওদের দাম্ভিকতা বেড়ে যাবে। অতএব ওদেরকে ছেড়ে দেওয়া সম্ভব নয়, একটা শিক্ষা দিয়ে ছাড়তে হবে, অর্থাৎ যুদ্ধ ছাড়া আর কোনো বিকল্প তার সামনে। তিনি সাহাবীদেরকে নিয়ে বসলেন, কি করা যায়। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধই একমাত্র পথ। রাসূলের সঙ্গে তাদের দৃষ্টিভঙ্গি
মিশে গেল। এরপরে মুহাজিরিনদের ভেতর থেকে আরেকজন মুহাজির, তিনি পরামর্শ দিলেন, তার নাম ছিল আল মিকদাদ বিন আমর। আল মিকদাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর উমরের পরামর্শ জানার পরে রাসূল সমস্ত সাহাবার কাছে সিদ্ধান্ত চাইলেন। মিকদাদ বিন আমর দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইমদি লিমা আরাকাল্লাহ, আল্লাহ আপনাকে যেদিকে যেতে বলেছেন আপনি সেদিকে চলুন। ফানাহানু মাআক, আমরা আপনার সঙ্গেই আছি। ওয়াল্লাহি লা নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল, বানি ইসরাঈল মূসা নবীকে যেই কথা বলেছিল সেই কথা আমরা বলবো না। তারা বলেছিল, اذهب انت وربك فقاتلا اننا هنا قاعدون, موسى তুমি যাও আর তোমার রব যাও, তোমরা দুইজন গিয়ে যুদ্ধ করো, আমরা তোমাদের সঙ্গে নাই। ভয় পেয়ে গেছে তারা, যুদ্ধ করতে যাই নাই, বরং আমরা বলবো اذهب انت ورب রসুল, আমরা বলছি আপনি চলুন, আল্লাহর সাথে চলুন, আমরাও আপনার সঙ্গে যুদ্ধ করবো। যেই মহান আল্লাহ আপনাকে সত্য দিন নিয়ে পাঠিয়েছেন, দিন দিয়ে পাঠিয়েছেন, সেই আল্লাহর কসম করে বলছি, ইলা বিরকিল গামাদি লাজালতনা মাআকা মিন দুনিহি হাত্তা তাবালুগা, আপনি যদি বিরকিল গামাদ পর্যন্ত আমাদেরকে নিয়ে যান, আমরা সেখানেও যাব, তবু আপনাকে ছেড়ে আমরা কোনোদিন যাব না। এবার রাসূল আবার বললেন, আশিরুনি আইয়ুহান নাস, আইয়ুহান নাস, আশিরুনি, হে লোকের আমাকে পরামর্শ দাও। এবার সাদ ইবনে মুআয, আনসারদের নেতা, তিনি বললেন, কাআন্নাকা ফাকাআন্নাকা তুরিদুনা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ, আল্লাহর কসম, মনে হয় আপনি আনসারদেরকে উদ্দেশ্য করে বলছেন। রাসূল বললেন, হ্যাঁ, আমি তোমাদের উদ্দেশ্য, তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি। আনসারদেরকে কেন উদ্দেশ্য করলেন? কারণ বাইআতুল আকাবা সানিয়া যে চুক্তি হয়েছিল, সেই চুক্তি অনুসারে আনসাররা রাসূলকে মদিনার ভেতরে ডিফেন্স করতে বাধ্য ছিলেন, মদিনার বাহিরে এসে ডিফেন্স করতে বাধ্য ছিলেন না। এই জন্য তাদের মনোভাব জানার প্রয়োজন ছিল, কারণ সংখ্যায় তারাই ছিল সেখানে বেশি, তাদের মনোভাব তিনি জানার জন্য এই প্রশ্ন করেছিলেন। মুআয, সাদ বিন মুআয তখন দাঁড়িয়ে বললেন, আজাল, রাসূল বললেন, আজাল তোমাদেরকে উদ্দেশ্য করছি, মিন করছি। সাদ বললেন, ফাকাদ ফাকাদ আমান্না বিক, হে রাসূল, আমরা আপনার উপরে ঈমান এনেছি, আপনাকে সত্যায়ন করেছি, আপনি সত্যবাদী, আমরা সাক্ষ্য দিয়েছি আপনি যা কিছু নিয়ে এসেছেন তা সত্য, আপনি যা বলবেন আমরা তাই শুনব, আনুগত্য করব, এই মর্মে আমরা কথা দিয়েছি, আমরা অঙ্গীকার করেছি। ফামদিয়া রাসূলুল্লাহ লিমা আরাদতা, আপনার যা ভালো মনে করেন আপনি তাই করুন, আপনার যেদিকে খুশি আমাদেরকে নিয়ে চলুন। ফাওয়াল্লাযি বা'আসাকা বিল হাক্কি, যেই মহান আল্লাহ আপনাকে সত্যতা সহকারে পাঠিয়েছেন সেই স্রষ্টার কসম করে বলছি, লাউ কুত্তাবিনা হাযাল বাহা,
আপনি যদি আমাদেরকে নিয়ে এই সাগরের ভেতরে ঝাঁপ দিয়ে পড়েন, আমরা সবাই আপনার সঙ্গে ঝাঁপ দিয়ে পড়ব। মা তাখাল্লাফা মিন্না রাজুলুন ওয়াহিদুন, একজন মানুষ আমাদের ভেতর থেকে পশ্চাৎপদ হবে না। আপনি আমাদেরকে নিয়ে কালকে শত্রু মোকাবিলা করলে আমরা মোটেই তা পছন্দ করব না। ইন্নালা সাবরুন ফিল হারবি সিদকুন ফিল নিকা, আমরা রণকুশলী রণনিপুণ, আমরা যোদ্ধা, আমরা যুদ্ধ করতে পারি, আমরা ভয় করি না। ওয়ালা আল্লাহ ইউরিকা মিন্না মা তাকাররু বিহি আইনুকা, কালকে যুদ্ধের ময়দানে হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমাদের ভিতরে এমন বীরত্ব দিয়ে দিবেন, আমাদেরকে এমন সাহসিকতার সাথে যুদ্ধ করবার তৌফিক দিয়ে দিবেন, হে রাসূল আপনি দেখে আপনার চক্ষু শীতল হয়ে যাবে। ফাসের বিনা আলা বারাকাতিল্লাহ, ফাসের বিনা আমাদেরকে নিয়ে চলুন আলা বারাকাতিল্লাহ। আলা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা ঠান্ডা হয়ে গেল, আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, আজকে এখানেই থাক ইনশাআল্লাহ। আলোচনা কিন্তু শেষ করতে পারলাম না, যদি ভেবেছিলাম আজকে বদর শেষ করব কিন্তু পারলাম না। আসলে এই কথাগুলো জানা প্রয়োজন আছে না? অনেক সুন্দর সুন্দর তথ্য, অনেক সুন্দর সুন্দর কথা। এই কথাগুলো আমি অনেক সংক্ষিপ্ত করতে পারতাম, কিন্তু আমার মন চাচ্ছে না। আমি যেমন জেনে আনন্দ পাই, আমার ভেতরে আবেদন সৃষ্টি হয়, আপনাদের মধ্যে আনন্দ ইমানই শক্তি জজবা সৃষ্টি হোক, এটা আমি চাই। ইনশাআল্লাহ আমরা আলোচনা চালিয়ে যাব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা, আপনারা আগামী জুমাতে আগে চলে আসবেন, আমি চেষ্টা করবো আগামী জুমাতে সোয়া বারোটায় শুরু করে দিব। সোয়া সবাই চলে আসবেন, বন্ধু বান্ধব নিয়ে চলে আসবেন ইনশাআল্লাহ।